দেখুন এখানে শ্রীরামচন্দ্র কিভাবে অঙ্গদকে শিখিয়েছেন কি কি বলতে হবে। অঙ্গদ রাবণের সভাতে গেল, বলল যে তোদের অবস্থা একদম নষ্ট হয়ে যাবে, তোরা যে যেই সভাতে রয়েছিস তোরা তোদের পুত্র সবাই মারা যাবে, স্বয়ং রাবণ তার পুত্রকে হারাবে, সে নিজেও মরে যাবে, তাদের সব খুঁজে পাওয়া যাবে না, এরকমের অবস্থা শ্রী রামচন্দ্র তোদের করবেন, এটা তবেই হবে যবে তুই সীতাকে দিবি না। যদি তোরা সীতাকে আজকে আমাকে দিয়ে দিলি তাহলে কালকে এই যুদ্ধ হবে না। লঙ্কাপতি রাবণ এবং তার সভাতে যারা যারা ছিল সবার হেসে হেসে পেট ফেটে গেল, যে এটা কীরকমের বোকামি করছে এই বাঁদরটা। হাসা শেষ হওয়ার পর রাবণ কথা বলল অঙ্গদের সাথে, বলল কি আচ্ছা তুমি কি জানো যে আমি কে, আমার আর তোমার ওই বনবাসীর কি তুলনা রয়েছে, কিরকমের তুলনা তুমি করছো, আমি কি আর ও কি, তুমি কি সত্যি বুঝতে পারছো তুমি কি বলছো। অঙ্গদ তখন প্রতিউত্তর দিল, একদম ঠিক বলছো লঙ্কাপতি, তুমি কথায় আর শ্রী রামচন্দ্র কথায়। লঙ্কাপতি রাবণ কিছুক্ষণের জন্য একদম আনন্দিত হয়ে গেল, ভাবলো কি বা দূত তো রয়েছে শ্রী রামচন্দ্রের কিন্তু নাম আমার করছে, তার মানে তারাও ভয়ে রয়েছে। কিন্তু তারপরে কিভাবে কথাটাকে অঙ্গদ ঘোরালো সেটা শুনো। অঙ্গদ বলছে যে আমরা তুচ্ছ বাঁদর, নিজেও অঙ্গদ বাঁদর কিন্তু নিজেকে আরো তুচ্ছ বলছে সে, কি আমরা রয়েছি তুচ্ছ বাঁদর, তাও আমরা যেন তেন প্রকারে এত বড় সমুদ্র পার করে তোমার দরজার সামনে দাঁড়িয়ে আছি, আর তুমি অত বড় লঙ্কাপতি হয়ে, অত শক্তিশালী হয়ে, অত পরাক্রমী হয়ে লক্ষণের সেই লক্ষণ রেখাটিও পার করতে পারলে না, ছলনা করে সীতাকে নিজের কাছে ডাকলে, তাহলে তুমি ঠিকই বলেছ লঙ্কাপতি, তুমি কথায় আর সেই বনবাসী কথায়, আর শুধু এটাই নয়, তুমি পুরো চেষ্টা করলে যে একটা বাঁদরের ল্যাঞ্জ পুড়িয়ে দেবে, নিজের ঘরের থেকে তেল নিয়ে আনলে, নিজের ঘরের তুলো নিয়ে আনলে, সেটা ল্যাঞ্জে বাঁধলে, আগুনও লাগালে, তার ল্যাঞ্জ তো পুড়ল না, তোমার পুরো লঙ্কা পুড়ে গেল। তাহলে ভাবো না একবার, তুমি কথায় আর সে কথায়, এত বড় অপমান রাবণ শুনে নিজের মাথা ঠিক রাখতে পারেনি, এত সভার মধ্যে যদি এরকমের কথা কোনো বাঁদর বলে দেয় তাহলে তার কত বড় গায়ে লাগে। সে তখনই বলল কেকে একদম শেষ করে দেওয়া হোক, যুদ্ধ নীতি আর মানার দরকার নেই, যে দূতের উপরে অস্ত্র তুলব না, তাকে একদম ধরে পিটে আজকেই মারা হোক। তখন অঙ্গদ একটি কথা বলে ফেলল, কি ঠিক আছে মারা দূরের কথা, আমি এই পাটা যেরকম করে রেখে দিচ্ছি, তোমার সভাতে তোমার যত যোদ্ধা রয়েছে তাদের মধ্যে যদি ক্ষমতা আছে তাহলে এই পাটাকে শুধু তুলে দেখিয়ে দিক, যদি এরকম কেউ করতে পারে তাহলে আমি নিজে নিজের হার মেনে নেব, এবং শ্রী রামচন্দ্র নিজের হার মেনে নেবেন, আর আমরা ঘুরে চলে যাব, মাতা সীতাকে নিতে আসবো না। রাবণ খুশি হলো, নিজের যোদ্ধাদেরকে বলল কি এখনই একে তুলে ফেলে দেওয়া হোক। এক এক করে সবাই এলো কিন্তু সেই পাকে কেউ তুলতে পারল না, শেষে রাবণ এলো। রাবণ যখনই পাটা ধরতে যায় তার আগেই পাটা অঙ্গদ সরিয়ে নেয় এবং অঙ্গদ বলে আমার পা ধরার দরকার নেই, পা যদি ধরতে হয় তাহলে শ্রী রামচন্দ্রের ধরে নে, তোর জীবন বেঁচে যাবে।